হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কই মাছের একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কই মাছের ভাপা। কই মাছের ভাপা তৈরি করার জন্য যা যা লাগছে, একটা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো, একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, একটা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো, এক টেবিল চামচ টক দই, হাফ চা চামচ চিনি, তিনটে গোটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, এক টেবিল চামচ সরষের তেল, একটা চামচ পোস্ত, একটা চামচ কালো সরষে, একটা চামচ হলুদ সরষে, দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর লাগছে কই মাছ। এখানে চার পিস কই মাছ নিয়েছি, মাছটা খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি। আমি এইগুলো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা তৈরি করেছি। আপনাদের কাছে মিক্সার গ্রাইন্ডার না থাকলে আপনারা শিলও বেটে নিতে পারেন। মাছের মধ্যে পেস্টটা দিয়ে দেব, টক দই, টক দইয়ের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, সরষের তেল, পরিমাণ মতো নুন, গোটা কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন মাছটা ভাপিয়ে নেব। সাধারণত কৌটোর মধ্যে দিয়ে জলের মধ্যে রেখে ভাপানো হয়, আমি আজকে ওইভাবে ভাপাবো না, আমি মাছগুলো কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। হাফ কাপ জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জলটা দিয়ে দেব। যদি আপনারা কৌটোর মধ্যে ভাপান তাহলে অতটা জল দেওয়া যাবে না, 2 থেকে 3 টেবিল চামচ জল দিতে হবে। মাছগুলো একটু নেড়ে দেব, ফ্লেমটা অন করে দেব, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন ঢেকে দেব। ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট এভাবেই হতে দেব, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দেব। ঢেকে দিলাম, ঢেকে আরও 6 থেকে 7 মিনিট হতে দেব। 7 মিনিট হয়ে গেছে, কই মাছের ভাপা তৈরি হয়ে গেছে। এই মাছটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে দেব, এরপর পরিবেশন করে দেখাবো।